ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন দিনী ভাই রাইহান ভাই নিউইয়র্ক থেকে প্রশ্ন করেছেন যে জুমার দিনে দোয়া কবুলের সময় সম্পর্কে, যে একটা সময় আছে যেখানে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়, তো উনি জানতে চেয়েছেন যে অগ্রাধিকার যোগ্য শক্তিশালী মত কোনটি, যে কোন সময়টা। আসলে এখানে যে মূল বিষয়টি বলবো সেটি হচ্ছে জুম্মার দিন পুরো দিনটাই দোয়া কবুলের সমূহ সম্ভাবনা থাকে, এটি হলো প্রথমত। দ্বিতীয় হলো যে আপনারা জানেন যে এটা নিয়ে মতভেদ রয়েছে, অনেকে বলেছেন যে ইমাম সাহেব মেম্বারে ওঠার পর থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত, আবার অনেকে বলেছেন যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আবার অনেকে বলেছেন মাগরিবের শেষ, মানে মাগরিবের পূর্বে অর্থাৎ দিনের শেষ মুহূর্তে, সূর্য ডুবার পূর্ব মুহূর্তে, শেষ সময়ে। তো এক্ষেত্রে আপনার ও বেশিরভাগ ওলামা ইকরামের যেটি বক্তব্য, তারা বলেছেন যে জমহুরুল ওলামা ইকরামের বক্তব্য হলো যে আসর থেকে মাগরিব পর্যন্ত, এটি বেশিরভাগ ওলামা ইকরামের বক্তব্য। তবে শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সবারই উচিত সাধ্যমতো জুমার পুরো দিনটাই দোয়ায় ব্যস্ত থাকা, তবে এই সমস্ত এই সময়গুলোতে বেশি গুরুত্ব দিবে ইমাম খুতবা ওঠার পর থেকে না সালাত শেষ হওয়া পর্যন্ত। কিন্তু এর মানে এই না যে ইমাম সাহেব খুতবা দিবে আর আপনি দোয়া করবেন, এটা কিন্তু উদ্দেশ্য না। বরং যখন সুযোগ হবে ইমাম, যেমন ইমাম সাহেব যদি খুতবায় দোয়া করেন তাহলে আপনি সেটাতে আমিন বলবেন বা সেটাতে মানে অংশগ্রহণ করবেন, অথবা ইমাম সাহেব দুই খুতবার মাঝে যখন বসবেন তখন আপনি দোয়া করবেন। এটি হলো মূল বিষয়। আর আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অথবা দিনের শেষ মুহূর্তে, মাগরিবের পূর্বে দিনের শেষ মুহূর্তে, এটিও সমূহ সম্ভাবনা থাকে। সুতরাং এখানে আমার মনে হয় যে আমি একেবারে শক্তিশালী মত কোনটা এটা, কারণ উভয়েরই সহি দলিল রয়েছে, প্রত্যেকেই তাদের নিজ নিজ হাদিস দ্বারা দলিল দিয়েছেন। সুতরাং শায়খ বিন বাজ রহমতুল্লাহর মত হলো যে প্রতিটা সময়কেই এভাবে একটা সময় নির্ধারণ না করে বরং উভয় সময়টাকে গুরুত্ব দেওয়া। তবে এই কথা আমি বলতে পারি যে বেশিরভাগ ওলামা ইকরামের বক্তব্য, যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।